কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার থেকে আমাদের সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, দিবসটি উপলক্ষে মঙ্গলবার দোহার আল হেলাল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের লেবার মিনিস্টার ও চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয়ের প্রধান নাসির উদ্দিন। অনুষ্ঠানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর তন্ময় ইসলাম, কাউন্সিলর মাহাদি হাসান, কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী সহ আরও অনেকে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার অভূতপূর্ব সাফল্যের কথা উল্লেখ করে এই অগ্রযাত্রায় সবাইকে একসাথে কাজ করবার আহ্বান জানান।